লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2 নং পূর্ব ত্রিপুরা আসনের কাঞ্চনপুরে নির্বাচনী ডিউটিতে এসে নিজের বন্দুকের গুলিতে প্রাণ গেল এক বিএসএফ সেনা জওয়ানের। সেনাকর্মীর নাম রাকসান হুইস কেশব, বয়সে 27 বছর, বাড়ি মহারাষ্ট্রে। জানা গেছে ত্রিপুরার পানিসাগর হেডকোয়ার্টার বিএসএফ 199 নং ব্যাটালিয়নের জওয়ানরা বুধবার মধ্যরাতে বাস গাড়িতে করে ডিউটিতে যাওয়ার সময় কাঞ্চনপুর পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায় পৌঁছালে আচমকা সেনা জওয়ানের বন্দুকের সেফটি লক খুলে যায়। এতে দুর্ঘটনাবশত বন্দুক থেকে বেরিয়ে পড়া গুলিতে প্রাণ যায় এই সেনা জওয়ানের। গতকাল রাতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তনুজ দাস। পরে মৃত সেনা জওয়ানের পার্থিব দেহ নিজ বাড়ির উদ্দেশ্যে প্রেরণের ব্যবস্থা করা হবে। ভিউ রিপোর্ট এজিটি লাইভ 24/7। সকালবেলা যখন আমি হাসপাতালে আসি তো আমি টেস্ট রিসিভ করি যে একজন জওয়ান কালকে রাত আনুমানিক 10:30 নাগাদ ওনার সার্ভিস রাইফেল থেকে একটা গুলি চলে এবং উনি ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ওনাকে মৃত অবস্থাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তো আজকে সকালবেলা আমরা একটা টিম গঠন করে পোস্টমর্টমটা কন্ডাক্ট করি। সব ধরনের যা যা ফর্মালিটিস আছে ফর্মালিটিস পূরণ করা হয়। সব ধরনের আনুষঙ্গিক যা বিচারা টিচারা আছে এগুলো আমরা এফএসএল রিপোর্টের জন্য আগরতলাতে পাঠানোর ব্যবস্থা করেছি। তো আপাতত প্রাথমিক একটা রিপোর্ট আমরা কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যে তৈরি করব, আর বাকি যেটা কনফার্মেটরি রিপোর্ট এটা এফএসএল রিপোর্ট যখন আগরতলা থেকে আসবে তখন কনফার্মেটরিভাবে বলা যাবে সম্ভব। স্যার আপনার পরিচয়? আমি ডক্টর তনুজ দাস, আমি জিডিএমও কাঞ্চনপুর হসপিটাল।